প্রেমের গান নিয়ে ফিরলেন বাবুল সুপ্রিয়, সঙ্গে গায়িকা প্রকৃতি কক্কর। এই আকর্ষণীয় রোমান্টিক ডুয়েট গানের নাম সদে বাজিয়া। মুক্তি পেয়েছে সোনি মিউজিকের ব্যানারের সহযোগিতায় রোপোজা। রোপোজা জ্যামরুম নামক গানের সিরিজের অংশ এই গানটি। সঙ্গীত শিল্পী প্রীতমের তত্ত্বাবধানে তালিমপ্রাপ্ত কম্পোজার ও গীতিকারদের মেলবন্ধনে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। গানটি তৈরি করেছেন ববি ইমরান। গানের হিন্দি ও পাঞ্জাবি কথা লিখেছেন গীত সাগর, আওয়াজ ও মান্ডি গিল। সদে বাজিয়া গানের প্রাথমিক প্রতিক্রিয়া খুবই উৎসাহ এবং অনুপ্রেরণাদায়ক। এই সিরিজে মোট 10টি গান রয়েছে। এই সিরিজে মোহিত চৌহান, শান, সোনু নিগম, বাবুল সুপ্রিয়র মতো তারকা গায়কদের পারফর্ম করতে দেখা যাবে। এছাড়া দেখা যাবে অন্তরা মিত্র, জনিতা গান্ধী, শিল্পা রাও, অমিত মিশ্র, মেম খান, আকৃতি কক্কর, নিকিতা গান্ধী, অ্যাশকিং, প্রকৃতি কক্কর, আজিজ কর, শ্যামলি খোলগেরে, শাশ্বত সিংহ, মোহাম্মদ ইরফান, জাজিদ শর্মা, অক্ষয় দবন প্রমুখকে। এই অনুষ্ঠানের পিছনে মূল মাথা প্রীতমের। তিনি নিশ্চিত করেছেন যে এই সিরিজটিতে সঙ্গীত জগতের সেরা কয়েকজন প্রশংসিত গায়কের সঙ্গে তরুণ গায়কদের সুমধুর উপস্থাপনা করা হবে। এই গানের প্রসঙ্গে গায়ক বাবুল সুপ্রিয় বলেন, তরুণ টিমের একটি অংশ হওয়া এবং এই অত্যন্ত প্রতিভাবান শিল্পীদের সঙ্গে কাজ করা খুবই সন্তোষজনক অভিজ্ঞতা। এই গানটি তার জন্য খানিক ভিন্ন ধরনের, তবে গানটা গাইতে গিয়ে ভীষণ আনন্দ পেয়েছেন তিনি। এই অনুষ্ঠানে সুযোগ দেওয়ার জন্য প্রীতমকে ধন্যবাদ জানান বাবুল। এই গানে খুব সুন্দর হিন্দি এবং পাঞ্জাবির মিশ্রণ পাওয়া যাবে। এন্টারটেনমেন্ট ব্যুরো, আরোহী নিউজ।